রহস্যজনকভাবে শোবার ঘর থেকে যুবতীর রক্তাক্ত ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করা হলো। পা বেয়ে রক্ত গড়িয়ে পড়ায় ওই যুবতীকে ধর্ষণের পর খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। রায়গঞ্জের নট্টপাড়া এলাকায় এক যুবতীর রক্তাক্ত ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নিহত ওই যুবতীর নাম সরস্বতী দাস। বুধবার রাতে নিজের শোবার ঘর থেকে ওই যুবতীর ফাঁস লাগানো রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আর এই রহস্যজনক মৃত্যুকে ঘিরেই দানা বেঁধে নানান কৌতূহল। ঘরের মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ওই যুবতীর মৃতদেহ উদ্ধার হলেও যুবতীর পা বেয়ে রক্তপাত হওয়ায় এই ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করছেন না নিহতের দাদা সহ প্রতিবেশীরা। মৃতার দাদা সুদীপ দাস জানান, তিনি আলাদা বাড়িতে বসবাস করলেও বুধবার রাতে তিনি হঠাৎ বাড়িতে পুলিশ দেখে বুঝতে পারেন কিছু ঘটনা ঘটেছে। এরপরই তিনি বোনের ঘরে ঢুকে দেখতে পান তার বোনের মৃতদেহ ঝুলছে, তবে মৃতদেহ ঝুললেও পা বেয়ে রক্ত পড়ার দাগ রয়েছে। সেখান থেকেই সন্দেহ করা হচ্ছে খুনের। ওই যুবতীর সঙ্গে এক যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল। সেই যুবক বোনের বাড়িতে প্রায়ই আসত, এমনকি ঘটনা ঘটার আগেই সন্ধ্যাবেলায় ওই যুবক মৃতার বাড়িতে এসেছিল। সেখান থেকেই মনে করা হচ্ছে ওই যুবক এই কাজের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি রায়গঞ্জ থানায়। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। এ বিষয়ে নিহতের দাদা সুদীপ দাস কি জানিয়েছেন শুনুন। আমার নাম সুদীপ দাস, যে মারা গেছে কি হয়? আমার বোন হয়, নাম হচ্ছে সরস্বতী দাস। বয়স কত? বয়স হবে 18+। পড়াশোনার সঙ্গে সঙ্গে হাতের কাজও শিখত। কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল জানতে? আমি তো ঘুষিয়েছিলাম, ঘুমের থেকে ওঠার পরে দেখতে পেলাম যে বাড়িতে এরকম ওই দাদাটা যে পিসি বাটিতে কাজ করে ওই দাদাটাকে বেরোতে দেখলাম, ওদিক দিয়ে যেতে দেখলাম জানলা দিয়ে। তখন আমি ভাবলাম যে বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে। পরে উঠে এসে দেখলাম এরকম ব্যাপার, এসে দেখলাম সেখানে ঝুলে আছে, এমনভাবে ঝুলে আছে যে পা মাটিতে, মানে হাঁটু মাটিতে ঠেকে আছে, এরকম অবস্থায় তাকে দেখলাম। হ্যাঁ, ব্লাড ছিল। দেখে তো মনে হচ্ছে এটা মার্ডার। কারা করতে পারে, কেন করবে, কেন করতে সন্দেহ করছি। আমার বোনের সঙ্গে, আমার বোন একটা ছেলের ছেলেকে ভালোবাসতো, তার সঙ্গে রেজিস্ট্রিও হয়েছিল। ঘটনা হলো সে আসা যাওয়া করতো, কালকেও এসেছিল সন্ধ্যাবেলা, সঙ্গে তার সঙ্গে আবার আরও একটা মেয়ে ছিল। তারপরে এখন হয়তো সে বিয়ে করতে চায় না বা কিছু এরকম ব্যাপার হবে, সেটা তো আমরা জানি না, আমাদেরকে তো এগুলো জানায়নি কিছু। তার নাম কি? ছেলেটার নাম রনি বলেই জানি। বাড়ি কোথায়? কলেজ পাড়া বাজারের ওখানে। এমনি তো কিছু করে না, তেমন কিছু করে না, বাবার মনে দোকান আছে কোনো বাজারে, ছেলেটার ছবি আছে। আচ্ছা বলছি যে যেভাবে দেখলাম ব্লাডটা কেন আসলে ব্লাড আসে না, ব্লাড দেখলাম এটা তো আমি বলতে পারবো না, এটা যখন পোস্টমর্টম হবে তারপরেই বোঝা যাবে ব্যাপারটা কি। মেয়েটা কিসে পড়তো? পড়াশোনা তো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আপনারা কী চাচ্ছেন? আমরা আর কি চাইবো, যে চাওয়ার তো আর কিছু নাই আমাদের কাছে। কটা শাস্তি হোক? শাস্তি আর কি হবে, কিচ্ছু হবে না, পয়সা দিয়ে সব বিক্রি হয়। আমি থানা কোর্ট বহুত ঘাটাঘাটি করে নিয়েছি, পয়সা দিয়ে সব বিক্রি হয়, কিচ্ছু হবে না। আমরা কারো উপরে কোনো কমপ্লেন করতে যাবো না। কমপ্লেন করবেন না? না, কিচ্ছু হবে না তো, কিসের জন্য দৌড়াদৌড়ি করবো, কোনো কিচ্ছু হবে না, লাভ নেই। ওই আমার গাড়ি মোটর সাইকেল চুরি হয়েছিলো 2 বছর আগে, সেই গাড়ি আমি 3 দিন আগে তুলে নিয়ে আসলাম, 5000 টাকা পুলিশকে দিয়ে তারপরে আমি গাড়িটা তুলে আনলাম। 2 বছর আগে গাড়ি চুরি হয়েছিলো, কী হবে? অন্যদিকে রহস্য মৃত্যু হওয়া নারীর প্রতিবেশী বিজয় সরকার কি বলেছেন শোনাবো। তোমার নাম? আমার নাম বিজয় সরকার। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। কি দেখলে এসে? আমি এসে দেখলাম এরকম, মানে এসেছিলো দুজন সিভিক এসেছিলো, এসে বললো যে এরকম তোমাদের বাড়ি কোথায় ফাঁসি দিয়েছে। তো আমরা তো জানি না কোথায় ফাঁসি দিয়েছে, তো আমরা এর ওর বাড়ি খুঁজে দেখলাম। তারপরে আসার পরে এই বাড়িতে এসে দেখি যে ও এরকম করে ঝুলে আছে, হাঁটু হচ্ছে মাটিতে লেগে আছে, মানে পা ভাঁজ করা আছে, ব্লাড বাড়াচ্ছে। তো আমরা যতটুকু বুঝতে পারলাম যে এটা নিজে, মানে নিজে সুসাইড করেনি, যতটুকু বুঝতে পারলাম, কেমন আমরাও তো বুঝতে পারি, তো আমার মনে হয় এটা তো মার্ডার টার্ডার হয়েছে কিছু একটা। তো এরপরে তো জানা যাবে কী হয়েছে। নিয়ে তো গেল পুলিশ, নিয়ে গেল? হ্যাঁ, পুলিশ তো নিয়ে গেল, দেখা যাবে। মেয়েটা কেমন প্রকৃতি ছিল? মেয়েটা খুব ভালো ছিল, খুব শান্ত ছিল, সবার সাথে খুব ভালো মতো কথা বলতো, খুব ভালো ছিল, মানে কারোর সাথে কোনোদিনও ঝগড়া করেনি পাড়ায়, খুব ভালো ছিল। রিলেশন ছিল, মানে প্রতিদিন আসা যাওয়া করতো একটা ছেলে, প্রত্যেকদিনই আসতো। ছেলেটাকে কি চিনেন আপনারা? ছেলেটাকে চিনি বলতে কলোনিতে বাড়ি আসতো, ছেলেটার ব্যাপারে অনেক কিছু জানি, মানে অতটা ভালো না যতটুকু জানি, আমি তো জানি। তো এখন ওইখানটায় দেখা গেলো যে এরকম
ঝুলে আছে, ব্লাড পড়ে আছে, ওরকমই আমাদের মনে হচ্ছে। কেননা মনে হচ্ছে যদি সুইসাইড করে গলার মধ্যে ফাঁসি দিলে তো ওইখান থেকে ওরকম তো ব্লাড বাড়ায় না, যতটা আমরা জানি মুখ দিয়ে কিছুটা হলে অল্প বাড়ায়, তো ওরকম তো ব্লাড বাড়ায় না আমরা দেখে যা বুঝতে পারছি। কেউ ছিল না ওর ঘরে, কেউ ঢুকে না, ওর দুই দাদা, এক দাদা বাইরে থাকে ইসলামপুরে ছোট ভাই, আর এক আর ও তো ডিউটি করে, ও এইদিকে ঘরে আসেই না, কারণ বউ বাচ্চা নিয়ে ওইদিকে থাকে আলাদা বড় দাদা, আর ছোট দাদা তো ইসলামপুরেই থাকে, আসে না, ও ঘরে ঢুকেও না যতটা আমরা জানি, কেন ওর সাথে আমরা মিশি একসাথে ছোটোবেলার থেকে পড়াশোনা করেছি, ও তো মানে ঘরে ঢুকেই না যতটুকু জানি। যেটা সিম্পটম দেখা যাচ্ছে যে যেখান থেকে ব্লাড যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমরাও তাই ভাবছি, এটা তো ওরকমই মানে ধর্ষণের মতো, যেখান থেকে ব্লাড বাড়াচ্ছে আমরা যা ভেবেছি। কিন্তু ছেলেটা তো আসতো, সবাই জানে এঙ্গেজমেন্ট হয়ে গেছে ওদের, এঙ্গেজমেন্ট না আশীর্বাদ হবে, কিছুদিন আগে বলেছিল আশীর্বাদ হবে। মেয়েটির বাড়িতে ওর পাশের বাড়ি কাকিমা থাকে, আর এই বাড়িতে দাদা বৌদি থাকে, আর ওই ওর ওর আর দাদা আছে ছোটো দাদা, ও তো থাকেই না ইসলামপুরে থাকে, দুদিনের জন্য আসে মাসে, মা তো মারা গেছে, বাবা থাকে সিকান্দাবাদ শাটারিংয়ের কাজ করে। রায়গঞ্জের কলেজ পাড়ার ইন্দিরা কলোনির বাসিন্দা রনি কেন এক তরুণীকে নিয়ে সরস্বতীদের বাড়িতে খুনের আগে ঢুকেছিল তা রীতিমতো ভাবিয়ে তুলেছে পুলিশকে। তবে কি ত্রিকোণ প্রেমের পরিণতিতেই খুন হতে হলো সরস্বতীকে, প্রশ্ন উঠছে জনমানুষে। রায়গঞ্জের নট্টপাড়া ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।